শুনলাম সরকার নাকি বিআরটিসি বাস চালু করছে, আমার জন্য এটা অত্যন্ত খুশির খবর। কয়েকটা বিআরটিসি বাসে তো সবাই চলাচল করতে পারবে না। ঘনবসতির মেগা সিটি রাজধানীবাসীর জন্য নতুন এক দিগন্তের উন্মোচন হয় গত 2 সেপ্টেম্বর। খুলে দেয়া হয় বহুল কাঙ্ক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের 11.5 কিলোমিটার পথ, অর্থাৎ বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশ। নতুন যাত্রাপথ নিয়ে সাধারণ মানুষ আশায় বুক বেঁধে থাকলেও উদ্বোধনের পর দেখা যায় ভিন্ন চিত্র। সকাল কিংবা বিকেলের দিকে নিচের সড়ক যানবাহনের ঠাসা থাকলেও সম্পূর্ণ ফাঁকা দেখা যায় দ্রুতগতির উড়াল সড়ক এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আবার যেসব যানবাহন নতুন এই পথ ব্যবহার করে এর মধ্যে গণপরিবহনের সংখ্যা প্রায় শূন্য। এ যেন শুধুমাত্র ব্যক্তিগত গাড়ির চলার পথ। এমন প্রেক্ষাপটে সাধারণ মানুষকে দ্রুতগতির এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুফল দিতে এগিয়ে এসেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি। সোমবার থেকে পরীক্ষামূলকভাবে সংস্থাটির 8টি দ্বিতল বাস চলাচল করবে নতুন এই রুটে। নতুন এই খবরে আশার সঞ্চার করেছে রাজধানীবাসীর মনে। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। শুনলাম সরকার নাকি বিআরটিসি বাস চালু করছে, আমার জন্য এটা অত্যন্ত খুশির খবর। আমরা এই সময়ে এই অল্প টাকার মধ্যে এয়ারপোর্ট থেকে ফার্মগেট খুব তাড়াতাড়ি যাইতে পারবো। অন্যান্য সড়কগুলোর উপর চাপ কমে যাবে, এটা সরকার খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। বিআরটিসি চালু হয়েছে যে আমাদের জনসাধারণের জন্য খুবই উপযুক্ত, কম সময় খুব দ্রুত অফিসে যাতায়াত করা যাবে। কয়েকটা বিআরটিসি বাসে তো সবাই চলাচল করতে পারবে না, তো এখন আরও গণপরিবহন যেগুলো আছে ওইগুলোও চালু করা উচিত। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসির বাস চলবে অনেকটা শাটল সার্ভিসের মতো, অর্থাৎ শুধু উড়াল সড়ককে কেন্দ্র করে ফার্মগেটের খেজুর বাগানের কাছ থেকে বাসগুলো ছাড়বে। এরপর উড়াল সড়ক দিয়ে উত্তরার জসীমউদ্দিন রোড হয়ে খেজুর বাগান এলাকায় ফিরে আসবে। এভাবে সকাল 7টা থেকে সারাদিন চলবে বাসগুলো। রাত পর্যন্ত যতক্ষণ যাত্রী পাওয়া যাবে ততক্ষণই মিলবে বিআরটিসির বাস। যাত্রীদের যেদিকে সুবিধা হবে, যাত্রীদের যেদিকে মানে সেবা হবে, পাশাপাশি আমাদের একটা ইনকামেরও বিষয় আছে। যেহেতু আমাদের কর্পোরেশন আমাদের নিজেদের টাকায় বেতন হয়, সুতরাং সেই বিষয়ে চিন্তা করে একটা পরিকল্পনা করে আমরা সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাব। এই পথে ভাড়া নির্ধারণ করা হয়েছে সহনীয়। খেজুর বাগান থেকে বিমানবন্দর পর্যন্ত 15 কিলোমিটারের ভাড়া 35 টাকা, আর জসীমউদ্দিন পর্যন্ত 17 কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে 40 টাকা। কিলোমিটার প্রতি ভাড়া দাঁড়াচ্ছে 2.45 টাকা। ই টিকিটিং ব্যবস্থা থাকায় ভাড়া বেশি নেওয়ার সুযোগ থাকবে না। আমরা যখন নামবো, অর্থাৎ আমরা যেন আর পিছনে না আসি, অর্থাৎ হয়তো আমি 4টা দিয়ে নামলাম, 6টা দিয়ে নামলাম, 10টা দিয়ে নামলাম, ডে বাই ডে এটা গাড়ি বাড়তে থাকবে। যাত্রী চাহিদার ভিত্তিতে পরবর্তীতে বাসের সংখ্যা আরও বাড়ানোর কথা জানিয়েছে বিআরটিসি। যানজটে নাকাল রাজধানীবাসীর জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন একটি আশীর্বাদের নাম, কেননা এই পথ ব্যবহারকারী সাধারণ মানুষের কয়েক ঘন্টার যাত্রাকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামিয়ে এনেছে কয়েক মিনিটে। তবে পুরোপুরি সুফল পেতে শুধুমাত্র বিআরটিসি বাস নয়, অন্যান্য গণপরিবহন এবং পাশাপাশি আন্তঃজেলা বাসগুলোকেও এই পথ ব্যবহার নিশ্চিত করতে হবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।